স্থিতিশীলতার অর্থ নিয়ে পড়াশোনা করছিলাম। তো আমরা লাস্ট ক্লাস আমরা ধারক আলোচনা করলাম, ধারকের সমবায় নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করব যে চার্জিত ধারকে শক্তি সঞ্চিত শক্তি। কারণ দেখেন, যখন আমরা ধারককে চার্জিত করব তখন তার মধ্যে এটি শক্তি জমা হবে, যে বিষয়ে আজকে আমাদের আলোচনা। আমরা জানি যে একটা ধারককে আমরা চার্জ কখনো একেবারে দিতে পারবো না, ধারককে চার্জ দিতে হবে অল্প অল্প করে। এবং দেখা যাবে যখন আমি একটি ধারককে চার্জ দিব, পরবর্তীতে চার্জ দেওয়ার সময় আমি একটি বাধার সম্মুখীন হব, আমাকে এই বাধার বিপরীতে পরবর্তীতে কাজ করতে হবে। এবং এই কৃতকাজটি হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, এবং এই শক্তি অবশ্যই একটি তড়িৎ শক্তি। এখন প্রশ্ন আসতেই পারে যে আমরা ধারককে যখন আমরা চার্জিত করব, সেক্ষেত্রে বাধার সম্মুখীন কেন হব? আমরা একটু খেয়াল করি, ধারক আমরা কীভাবে চার্জিত করেছিলাম, মানে স্বাগত আপনাদের। যে ধারক হচ্ছে দুইটি পাত, আমরা যখন একে ব্যাটারির সাথে সংযুক্ত করব, তখন কি হবে কার্যপ্রণালীটা আমাদের? এখান থেকে এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত ব্যাটারির। এখান থেকে ইলেকট্রন গিয়ে আমার এই বাম পাতের মধ্যে সে জমা হবে, তখন এখানে নিম্ন বিভব সৃষ্টি হয়। এখন খেয়াল করে দেখেন, এখানে নিম্ন বিভব সৃষ্টি হলো, অর্থাৎ কি হলো, এখানে কিছু ইলেকট্রন এসে জমা হলো। এখন দেখেন পরবর্তীতে আমি যদি আবারও এখানে ইলেকট্রন সাপ্লাই দিতে চাই, তখন দেখা যাবে এই ইলেকট্রনগুলো পরবর্তী ইলেকট্রনগুলোকে আসতে বাধা দিবে। কেন বাধা দিবে? কারণ আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। আবার দেখা যাবে আমাকে এখানে এখানে যে ইলেকট্রনগুলো জমা হবে, তারা এখানে ইলেকট্রনগুলোকে তারা ধাক্কা দিবে। তো ধাক্কা দেওয়ার কারণে এখানের মধ্যে কি হবে, আমাদের ইলেকট্রনগুলো এসে জমা হয়, এবং এখানে কি হবে, আমাদের ধনাত্মক আধানের সৃষ্টি হয়। এবার আমরা যখন একটু একটু করে চার্জ জমা দেওয়ার চেষ্টা করব, তখন দেখা যাবে যে আমাদের এই ইলেকট্রনগুলো পরবর্তী ইলেকট্রনগুলোকে আসতে একটা বাধা দিচ্ছে, আমাকে এই বাধার বিপরীতে কাজ করতে হবে। এবং এই কৃতকাজটাই হচ্ছে আমাদের ধারকের মধ্যে সঞ্চিত শক্তি, এবং এটি অবশ্যই একটি তড়িৎ শক্তি। এবং আমরা তার যে সমীকরণটি পাই সঞ্চিত শক্তি, সেটি হচ্ছে ইউ ইকুয়াল টু 1/2 সি ভি স্কোয়ার। এখানে সি হচ্ছে আমাদের ধারকত্ব, আর ভি হচ্ছে আমরা কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে ভি। এখন আমরা যদি আবার আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি, তার মানে সি এর মান যদি এখানে বসাই তাহলে কি পাচ্ছি, 1/2 ইন্টু কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, তাহলে আমি কি পাবো, 1/2 কিউ ভি। এটি হচ্ছে আমাদের আরেকটি সমীকরণ। আবার দেখা যায় আমরা এখান থেকে লিখতে পারবো ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। তাহলে আমরা কাজ করি, আমরা এখানে আবার এই মানটি একটু বসাই, বা এখানে বসলে আমরা পাবো 1/2 ভির মান কত, কিউ ডিভাইডেড বাই সি, তাহলে হচ্ছে 1/2 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। তাহলে আমরা ধারকের সঞ্চিত শক্তির জন্য মোট তিনটা সমীকরণ পাব। প্রথম সমীকরণটা হচ্ছে ইউ ইকুয়াল টু একটা আমার সমীকরণ 1/2 সি ভি স্কোয়ার, অথবা ইকুয়াল টু 1/2 কিউ ভি, অর ইকুয়াল টু 1/2 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। আমাদের যদি কখনো আমরা ধারক করতে চাই এবং ভোল্টেজ জানি, তখন সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। যখন আমরা আধান জানবো এবং ভোল্টেজ জানবো, তখন আমি এই সূত্রটি ব্যবহার করব। যখন আমি আধান এবং ধারকত্ব জানবো, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। এটি ছিল আমাদের চার্জের ধারকের সঞ্চিত শক্তি। এবার আমরা এই যদি কয়েকটা গাণিতিক প্রবলেম আমরা একটু সমাধান করব। যেমন আমি যখন একটা সার্কিট দিই আপনাদেরকে, যে আমাদের এখানে একটা ধারক আছে, আচ্ছা এটা হচ্ছে একটি আমাদের বর্তনী, আচ্ছা আমি এখানে দিলাম যে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে 10 ভোল্ট, ওকে,
এবার আমি এখানে একটি ধারক দেব যার মান ধরলাম আমরা 10 ফ্যারাডে, C2 মান ধরলাম তাও ধরলাম 10 ফ্যারাডে, এবং C3 ইকুয়াল টু হচ্ছে আমাদের ধরলাম আমরা 20 ফ্যারাডে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই বর্তনীর জন্য সঞ্চিত শক্তির পরিমাণটি কত, অর্থাৎ U ইকুয়াল টু কত। সবার আগে আমরা দেখব আমাদের এই ধারকগুলো কিভাবে সজ্জিত আছে। তো আমরা দেখতে পাচ্ছি C1 এবং C2 সমান্তর সংযোগে সজ্জিত, কারণ C1 এর প্রান্ত এবং C2 এর এই প্রান্তটি একই বিন্দুতে, C1 এর ডান পাশের প্রান্ত এবং ডান পাশের C2 এর ডান পাশের প্রান্ত তাও কি একই বিন্দুতে অবস্থিত। তো আমরা জানি যখন এভাবে কোনো সংযোগ থাকে সেই সংযোগকে আমরা বলবো সমান্তরাল সংযোগ। তাহলে আমরা এখান থেকে এটা তুল্য ধারক করতে পাবো, কি কিরকম পাবো? আমরা জানি CP ইকুয়াল টু C1 প্লাস C2, তাহলে কত পাচ্ছি আমরা 10 প্লাস 10 ইকুয়াল টু 20 ফ্যারাডে। এই গেল। এবার আমরা দেখব এই ধারকের সাথে আমাদের এই দুটি ধারক কিভাবে সংযুক্ত। এবার আমরা দেখতে পাচ্ছি একটির পর একটি, তার মানে আমরা বলতে পারবো এই ধারকের সাথে আমাদের এই অংশটি শ্রেণীতে সংযুক্ত। তো আমরা শ্রেণীর ক্ষেত্রে আমরা তুল্য রোধের সূত্রটি কি জানি, আমরা জানি 1/CS ইকুয়াল টু 1/ কি পাবো, এটা C3 প্লাস 1/ আমরা পেলাম CP। আমি যখন মানগুলো বসাবো তো সেক্ষেত্রে আমরা CS পাবো ইকুয়াল টু, আমরা যদি এখানে লসাগু বা গসাগু করি তখন কি পাবো, C3 ইন্টু CP ডিভাইডেড বাই C3 প্লাস CP। এবার যখন মানগুলো বসাবো আমাদের C3 মান হচ্ছে 20, CP এর মানও 20, এবং ডিভাইডেড বাই 20 প্লাস 20। তাহলে আমরা এখান থেকে পাবো কত, 400/40, 400/40, তাহলে পাচ্ছি ফাইনালি 10 ফ্যারাডে। তাহলে আমরা এই বর্তনীর জন্য মোট ধারকত্ব আমরা বের করে নিলাম, এবং আমি এখান থেকে কি জানি সাপ্লাই ভোল্টেজটা আমি জানি। তাহলে আমি এখানে মধ্যে সঞ্চিত শক্তি বের করার সময় আমি কি কোন সূত্রটি ব্যবহার করতে পারবো, এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো U ইকুয়াল টু 1/2 CV2, কারণ আমি সি এর ভ্যালু জানি, আমি ভি এর ভ্যালুও জানি, সি বলতে এখানে আমরা পাচ্ছিলাম CS। তাহলে বা 1/2 ইন্টু আমাদের CS এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ 10² তাহলে আমি পাবো 1/2 ইন্টু 10 ইন্টু 100, দেন পাচ্ছে আমরা 10 × 5 × 10 500 জুল। তাহলে দেখা যাবে যে আমাদের এই বর্তনীর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে 500 জুল। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন আপনারা। তাহলে আমরা আরেকটি অঙ্ক দেখি বা আরেকটি ম্যাথ দেখি আমরা এটার জন্য। আমরা সেম সার্কিট নিয়ে আলোচনা করি, আমি সেম সার্কিট সেম ভ্যালু সেম জিনিসের জন্য আমরা আলোচনা করব। আমার প্রশ্ন হচ্ছে আমি এই বর্তনের জন্য আমরা ধারকত্ব বা মোট সঞ্চিত শক্তির পরিমাণ পেলাম 500 জুল। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ধারকগুলোকে কিভাবে সাজালে আমরা সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে পারি, অর্থাৎ আমি একটা সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করছি। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে সাজালে আমাদের এই বর্তনীতে আমি সঞ্চিত শক্তি সর্বোচ্চ পাবো। তাহলে এক্ষেত্রে আমরা শুরুতে আমরা আমাদের যেভাবে সার্কিটে থাকবে ওভাবে আমরা সঞ্চিত শক্তি বের করব। এরপর আমি চেষ্টা করব এই তিনটি ধারককে শ্রেণীতে সংযুক্ত করব, আরেকবার সমান্তরালে সংযুক্ত করব। প্রথমে আমি যদি শ্রেণীতে সংযুক্ত করি তাহলে সেক্ষেত্রে আমরা তুল্য ধারকত্ব কি পাবো, আগে আমরা একটু সার্কিটটি একটু এঁকে নিই। আমরা সার্কিটটি একটু নতুন করে আঁকবো কিভাবে, যে আমাদের ধারকগুলো শ্রেণীতে সংযুক্ত। তাহলে এটা হচ্ছে আমাদের ধরলাম C1, এটি C2, এটি C3। আমাদের C1 এর মান ছিল 10 ফ্যারাডে,
C2 এর মান ছিল 10 ফ্যারাডে এবং C3 এর মান ছিল 20 ফ্যারাডে। তাহলে যখন আমি এই তিনটি ধারককে শ্রেণীতে সংযুক্ত করলাম, একটা তুল্য ধারক করতে কি পাবো, 1/CS=1/C1 1/C2 1/C3, তাহলে পাচ্ছি 1/10 + 1/10 + 1/20। তাহলে আমি যদি লসাগু করি এখানে পাবো 20 10 × 20 2 + 2 + 1 অর্থাৎ 5/20। তাহলে আমি জানি 5 4 5 20 1/4। তাহলে সিএস মান কত হবে যখন আমি এটাকে ইনভার্ট করে ফেলবো, সেক্ষেত্রে CS = 4 ফ্যারাডে। তাহলে আমি সিএস মান যদি পেয়ে যাই, আমি ভি এর ভ্যালু জানি বা সাপ্লাই ভোল্টেজ আমি জানি, তাহলে এক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তি বের হবে U = 1/2 CSV² = 1/2 × CS এর ভ্যালু হচ্ছে আমাদের 4 এবং আমাদের হচ্ছে ভি এর ভ্যালু 10। তাহলে আমরা কত পাবো, 2 × 4 2 × 100 অর্থাৎ 200 জুল। তাহলে দেখা যাচ্ছে আমাদের নর্মাল অবস্থায় সঞ্চিত শক্তির পরিমাণ ছিল 500 জুল, কিন্তু আমরা এখানে পাচ্ছি কত, 200 জুল। তার মানে কি, আমার এখানে শক্তিমান কমে গিয়েছে। এবার আমরা কি করবো, ধারকগুলোকে সমান্তরালে সংযুক্ত করব এবং সেক্ষেত্রে সঞ্চিত শক্তি কত সেটা আমরা বের করব। তাহলে আমি এখন তিনটি ধারককে সঞ্চিত সমান্তরালে সংযুক্ত করবো, আমি পাবো ঠিক এরকম একটা সার্কিট পাবো যে সবগুলো ধারকই সমান্তরালে সংযুক্ত। C1 এটা ধরলাম, C2 এটা হচ্ছে আমাদের, C3। তাহলে এই ক্ষেত্রে আমাদের তুল্য ধারকত্ব বের হবে, আমরা জানি সমান্তরালে থাকলে তুল্য ধারকত্ব হচ্ছে CP এবং ইকুয়াল টু সবগুলো ধারকের যোগফল। তাহলে পাচ্ছি C1 এর মান ছিল 10, C2 এর ভ্যালু 10 ফ্যারাডে এবং C3 ছিল 20 ফ্যারাডে। তাহলে ফাইনালি কত পাচ্ছি, 40 ফ্যারাডে। তাহলে এই ক্ষেত্রে যখন আমাদের CP বা তুল্য ধারকত্ব 40 ফ্যারাডে পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তির মান কত হবে, আমরা জানি U = 1/2 CV². তাহলে পাচ্ছি 1/2 × C এর ভ্যালু হচ্ছে 40 × V এর ভ্যালু হচ্ছে 10 অর্থাৎ 10² তাহলে আমরা পাচ্ছি 20 × 40 তাহলে 20 × 100 = 2000 জুল। তাহলে শুরুতে আমাদের ইউ এর মান ছিল 500 জুল, পরবর্তীতে আমরা যখন শ্রেণীতে সংযুক্ত করলাম নাম দিলাম US, সিরিজ থেকে আসছে এসটা, সেক্ষেত্রে হচ্ছে 200 জুল। এবং ফাইনালি যখন আমরা পাবো প্যারালালি যখন কানেক্ট করলাম, ধরলাম সেটা UP এবং সেক্ষেত্রে পাচ্ছি আমরা 2000 জুল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যখন ধারকগুলোকে কোনো বর্তনীতে সমান্তরালে সংযুক্ত করা হবে, তখন আমরা সঞ্চিত শক্তি সর্বোচ্চ পাব। আমি আবার বলছি, যখন আমাদের ধারকগুলোকে সমান্তরালে সংযুক্ত করা হবে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাব, এবং যখন ধারকগুলোকে শ্রেণীতে সংযুক্ত করা হবে, সেক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তির মান পাবো সর্বনিম্ন, কারণ আমরা জানি ধারককে শ্রেণীতে সংযুক্ত করলে মান হ্রাস পায় এবং ধারকগুলোকে সমান্তরালে সংযুক্ত করলে আমাদের তুল্য ধারকত্ব মানটা কি হয়, বৃদ্ধি পায়। আশা করি আপনারা অঙ্কটি